বুঝিনি আব্বা, আই এলাম আমার হলা, আই সব কেন জানি, আগে আমার পকেটে তুই টিয়া মারি দি, হরে দিয়ে আমার কাছে টিয়া চাই তুমি গেছি, যাতে হরে দিয়ে আমি আরে সন্দেহ না করতে হারে। আরে বাপ, আই আমার হলা, আই আমার তুমি কম চালাক নি কেন, যাক আব্বা যদি কিছু মনে না করেন এখন কথা কইতাম চাইছিলাম আপনারে। কি তারে হুত এরকম নম্র ভদ্র ভাই কি তা কবি তুই কইস তো, তোর তো কথাবার্তা এরম না যাচ্ছে, যেহেতু তুই কইতেছ ধনি তোর কথাটা কি কবি কর। কি তা কইছাম আব্বা, আর তো কগাটিয়া লাগলো না আর কি, যদি আরে কগাটিয়া দিতেন তো এই কথা কেন কইতাম আর কি। ও এরে হারাম জাদা, তোরে আমি বারবার করে কইতেছি তুই আর কাছে টিয়া টুয়া চাইছ, তুই হারাম দাদা টিয়া টুয়া নিয়ে বিড়ি খাস গাঞ্জা খাস এডি সারি দে বুদ্ধি, এডি বালা জিনিস না। আরে তুই হরারেই করতিস ঠিকভাবে চলবে, তোর এডি খাওয়া না কোনো দরকার আছে নি রে, তুই এন আইস তোর নম্র ভদ্র ভাই আমি বুঝি গেছি তুই কিছু চাইবি বুঝতি, আর কিছুটা কী চাইবি আমি হ্যাঁও বুঝি গেছি, তুই আর সই সামনে তখন হরি যা, তুই যদি অন্য হরি যাস কানের নিচে একটা মায়ের গুম একবার রবীন্দ্রসঙ্গীত হনাই দিন তোরে বারা হারাম জাদা কোনায় গেলাম সই সামনে তখন হরি যা। বুঝিনি আব্বা, আই এলাম আমার হলা, আই সব কেন জানি, আগে আমার পকেটে তুই টিয়া মারি দি, হরে দিয়ে আমার কাছে টিয়া চাই তুমি দিছি, যাতে হরে দিয়ে আমি আরে সন্দেহ না করতে হারেন। আরে বার আই আন্ডার হলো আই আন্ডার তুমি কম চালাক নি কম, যাক এখন এখন গান গাইতে গাইতে আমি আমার দোস্তের কাছে চলে যাই, কারণ গান গাইলে হতা গেল আর কি। বাবা দয়ালা খাবা গাঞ্জা কোনাই পাই, বাহের হকেটে তুম টিয়া চুরি করি আমি গাঞ্জা খাইতাম যাই বাবারে, বাবা ফকেটে তুম টিয়া চুরি করি গাঞ্জা খাইতাম যাই বাবারে। আর দোস্ত আমার বৈশা রইছে কখন যাম তাগর লই আমি গাঞ্জা বানাই খাম বাবারে, কখন যাম তাগর লই গাঞ্জা বানাই খাম। ওই স্যার দেখছি তুই আমি হেতার লাই এন খারাই খারাই অপেক্ষা করতেছি গাছতলার ভিতরে, আর হেতে মাঞ্জা ডুলাই গান গাইতে গাইতে আইতেছি, ভাবে তো কয়েকজন বাই মনে ভালোই মাস সাই আইলো খারাম যোদ্ধা ডাইন মারি এত খুশি নাচতে নাচতে আইতেছে, যদি আজ যা ভালামন্দ না খাওয়ায় তাহলে তার কোয়ালে শুনি। আরে দোস্ত তুই আর দেহি চমকাই গেলি মনে হইতেছে আসমান তো না সত্যি কোনো মানো তুমি দেখতেছো তার না এরে, আমি তো মনে মনে চিন্তা করতেছি আর দোস্ত কি আজ সোনার হরিণ হাই গেল নি কোনো, কারণ এত খুশি মাঞ্জা ডুলে ডুলে গান গাইতে গাইতে আইতেছে, তো হ্যাঁ এটা তো একটা না চিন্তায় হরিয়ে গেছিলাম বুঝতি, তো মনে কর যে কিছুটা দুশ্চিন্তা কাটছ তো আছে তার কথা এটা না, ওই যে তুই এত খুশি করলে আর একটা না কইস তো, বাহ 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 এরই হন, আজ তোর আশায় যদি বই থাকতাম তাহলে আর আজকে গাঞ্জা খাওন লাগলেন না, মনে কর যে ওই যে আলো বাতাস খাই থাকলে হইলেন। এরে তুই আরে এক ঘন্টা লাগে এনে খাড়া করে কিছুত গাছতলার ভিতরে বিলি জায়গার ভিতরে, তো তোর আশা যদি বই থাকতাম তাহলে তো হয়েছিলাম, আমি ওই মশারি হাঁটাই দিছি বুঝতি, মশারি হাঁটাই দিছি কেছি যে আইলে মারলে আইলে হরে কে দিয়ে দিও, তো হইতে লই আইতেছে, তো তুই এরকম লেট করস কি লাগে, তুই একটা জায়গার ভিতরে কইবি মনে কর যে টাইম মতো আনার চেষ্টা করবি, তুই হেটা না করি তুই লেট করি আইস, তুই জানাস আমি একটা ঘন্টা এনে বই দিছি কি ফেরেশনটার ভিতরে আছে। ওই তো রে নিশা কইতে না কইতে মুসা হয়ে গেছে, এরে আমি একটা মতি বুঝতি, তুই ঝটফট করে মালা বানাইলা খাইয়া আইস গা ফিদা হয়ে যাই ঘুরা ফিদা হয়ে মনে কর যে গাছের ঘোড়ার ভিতরে বই দুই বন্ধু মিলে হরে আলাপ করলি, আগে তুই মালগান বানাইলা মাল না খাইলে শরীরে তাড়াইতে বুঝতি, যত করে বানাইলে আমি একটা মতি।